আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো ছবি দিয়ে দূর থেকে বসীবরণ করতে পারবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার সাথে বেলাইকন আসুন বেলাইকনটা আমি ভিডিও আপলোড করে সাথে দেখতে পারবেন মূল কথায় আসি ছবি দিয়ে যে কোনো আপনি মানুষকে বস করতে পারবেন যে কোনো মানুষকে বস করতে পারেন দূর থেকে বস করতে পারবেন যেখানে উনি সেখানে থাকুক কিন্তু শর্ত হলো না যায় অসৎ উদ্দেশ্যে এটা করতে পারবেন না একজনের যদি স্ত্রী থাকে থাকা সত্ত্বেও যদি অন্য একটা মেয়ের সাথে যদি এটা কাজ করতে চায় করতে পারবো না পাপ হবে এবং আমার তরফ থেকে নিশ্চিত একটা ছেলের যদি বউ আছে একটা ছেলের যদি বউ থাকে থাকা সত্ত্বেও যদি অন্য একটা মেয়ের দিকে তাকে এই কাজটা করতে চায় তার অর্ডার নেয় এটা আমার তরফ থেকে নিশ্চিত এটা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এটা কাম করতে হবে স্বামী বাড়িতে থাকা অবস্থায় অবস্থায়ও স্ত্রী এমন কাজ করে পর পুরুষের সাথে মেলামেশা করে গপ্প করে এবং খারাপ কাজ করে আর স্ত্রী বাড়ি বাড়ি থেকে ধুয়ে স্বামী পর নারীর সাথে উঠা বসা করে এবং অবৈধ কাজ করে স্বামী স্ত্রী এটা কাজ করতে পারবো তাহলে কি করবেন আমি বলে দিই ছবি নেবেন একটা ছবি নেবেন এটা মোবাইলের মধ্যে হব আর আপনার ফটো হলেও হব ছবি নেওয়ার পরে আপনি গভীর রাত্রে রাত এগারোটা থেকে বারোটার মধ্যে এই কাজটা করবেন একা একা কামটা করবেন ক্যাবলামুখী হয়ে বইসে ওজুর সাথে পাক পবিত্র হয়ে আতর ব্যবহারে কাজটা করবেন করার পরে কি করবেন আস্তাক ফার পড়বেন আস্তাক আফরুল্লাহ ইল্লা জাল্লাহ ইলা হাইল কাইম ও তুবু ইলাইহি এরা পড়বেন তিনবার দরুদ শরীফ পড়বেন তিনবার তিনবার পড়ার পরে এই দেখতেছেন সুবাহানুল্লাহি সুবাহানুল্লাহ আয়জিম এটা ভরবেন একশোবার এটা ভরবেন একশো বার একশো বার পড়া হয়ে গেল তারপরে কী করবেন এই দোয়াটা একশো একুশ বার পাঠ করবেন একশো বার পাঠ করার পরে কোন দোয়া আমি দেখিয়ে দিই ইসমিল্লা রহমান রাহিম ওয়া তাহাম্মত কালিমাহাতু ও রাব্বিকা সিদ্দকাউ ওয়া আদলান আল্লাহ মুদা কালিমাহাতিহি ওয়াহাসম আলীম এই দোয়াটা হ্যাঁ একশো এক একুশবার পাঠ করে ছবিতে আপনি ফু দিবেন আর বলবেন আল্লাহর কইবেন যে আল্লাহ ওই ব্যক্তিকে বস করে বশ করে দাও হুম যে ওই ব্যক্তি নাম ধরে বলবেন ওই ব্যক্তিকে বিবাহ আমি করতে চাই হ্যাঁ বিবাহ করতে চাই আপনি বিবাহের জন্য ব্যবস্থা করে দেন হুম অতি আমার স্ত্রী হয় এইভাবে আপনি দোয়া করবেন দোয়া কর এভাবে দোয়া করবেন কতদিন করবেন একুশ দিন করবেন এটা একুশ দিন করবেন একুশ দিন করলেই ইনশাআল্লাহ আপনি ফলভূত হইতে পারবেন আল্লাহাকের রহমতে ইনশাআল্লাহ আপনার বয়স হয়ে যাব এইভাবে আপনি একুশ দিন করবেন একুশ দিন করলেই ইনশাআল্লাহ কাজ হয়ে যাব আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত